আমি কালকে যে মুরগিটা মেরিনেট করে রেখেছিলাম সেই মুরগিটা এখন ভাজবো। আজকে বাসায় গেস্ট এসেছে, আমি সেই মুরগিটাকে নিয়েছি এখানে। সেই মুরগিটা মেরিনেট করে রেখেছিলাম, সেটা ভাজবো। এখানে দিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়েছি, প্রায় হাফ কেজির মতো তেল দিয়েছি। এই তেলটা দিয়ে যখন আমি আজকে দিয়েছি কিনটা ভাজবো, কালকে তেল দিয়ে আমি কোনো চিকেনের কিছু রান্না করে ফেলবো। এই ভাজা পোড়া তেলটা বেশি দিন রেখে খাবেন না, তাহলে গ্যাস্ট্রিক হবে, এই জন্য এই তেলটা আমি কালকেই খরচ করে ফেলবো। আর এখানে নিয়েছি আমি ময়দা, এখানে ময়দা নিয়েছি, নিচ্ছি স্বাদ মতো লবণ, নিচ্ছি পৌনে এক চামচ মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি সেই আমার মশলা, যেই মশলা দারচিনি, এলাচ, লং, তেজপাতা, এখানে সব রকমের ইস্টার এলাচ সব কিছু, এই মশলাটা আমি সব মাংসতে ইউজ করি। এই মশলাটা দিয়ে আমি মুরগিটা মেখে রেখেছিলাম, এখন আমি এটাকে ভালো করে একটু হাতে লাগিয়ে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে আমি চিকেনগুলা দেখুন, চিকেনগুলো অত বড় বড় পিস করি নাই, এই যে এইভাবে করে প্রথমে একটু চাপ দিয়ে দিবেন, পরে আবার দিবেন, এরকম করে আবার আবার দিবেন, এরকম অনেকবার দিবেন। এটা খুবই মজাদার একটা চিকেন, বাচ্চারা খুব পছন্দ করে, আমারও পছন্দ হয়। বেশিরভাগ আমরা বাইরে গেলে ফ্রাইড রাইসের সাথে এই চিকেনটা পছন্দ করি। সেই চিকেনটা আপনারা ঘরে খুব অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারবেন, বাইরে খেতে গেলে যেমন সময় প্রয়োজন টাকাও বেশি লাগে। এই দেখুন, এটাকে আরেকটা কাজ করতে পারেন, এটাকে পানিতে ভিজিয়ে রেখে আরেকবার একটু কুট করে নিতে পারেন, তাহলে আপনারটা বেশি কাটা কাটা হবে, একদম চিকেন বাইরেটার মতো হবে। এই দেখুন এরকম করে করবেন, এরকম আমি কয়েকটা জমায় নিই, পরে তুলে দিব, একবারে 8-10 পিস দিব। তেলটা আলহামদুলিল্লাহ গরম হয়ে গিয়েছে, তেলটা আমি 2-3 মিনিট আগে বসিয়েছি, জালটা ফুল দেই নাই। এখন যখন চিকেনটা দিব আমি একটু ঝেড়ে দিব, এভাবে করে দিয়ে নেবেন। এই দেখুন গায়ে একটু কাটা কাটা, এই চিকেনটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। আপনি বুঝতেই পারবেন না আপনি যে বাসে বসে খাচ্ছেন, নিজে ঘরে তৈরি করছেন না কিনাটা, অনেক টেস্ট হয়, বাইরের থেকে আর বেশি টেস্ট হয়। এটা করে বাচ্চাদের দিবেন, টিফিন দিবেন, বা কোথাও করে নিয়ে গেলে গাড়িতে বসে বসে খাওয়া যাবে। এভাবে করে অনেকগুলো একত্রে ভাজা যায়, আমার তো খুব পছন্দ। ভাজতে ভাজতে একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন আমি একটু চিকেনগুলো উল্টিয়ে দিব। এই দেখুন আলহামদুলিল্লাহ, এটা যদি পানি দিতে কোট করে, পানি দিতে চুপ দিয়ে যদি আবার ময়দাতে কোট করতেন, এইটা একদম আপনি কেএফসিতে তারপরে বাইরে গিয়ে আপনারা খান, অনেক সময় সব জায়গায় পাওয়া যায়, এখন বাইরে বড় বড় ব্র্যান্ডে পাওয়া যায়, চাইনিজে চাইনিজ থেকে শুরু করে যে কোনো জায়গায় এগুলো পাওয়া যায়। এই জিনিসটা ঘরেই তৈরি করে খাবেন, ভালো একটা ফ্রেশ জিনিস খেলেন, বাইরে কি মরা মুরগি খান না যাতে মুরগি খান কোনো গ্যারান্টি নাই। এটা তো নিজে মুরগি কিনে বাসায় এনে জব করে তারপরে পরিষ্কার করে খান, এখন কিন্তু বাইরের জিনিসটা খাওয়াটা খুব রিস্ক, অনেক জায়গায় অনেক খারাপ জিনিস খায়, ওদের বিচার যেন আল্লাহ করে। এরকম করে ঘরে তৈরি করে খাবেন, বাচ্চাকে টিফিন দিবেন, আপনারা করে কোথাও নিয়ে যেতে পারেন। এটা হতে 3-4 মিনিট সময় লাগবে, হতে থাক, খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে, তাড়াটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হচ্ছে। তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে ভাজবেন, তাহলে মচমচে হবে, খেতে ভালো লাগবে। এনে আমি কয়েকটা আলু, নতুন আলু, তার ছোবা দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এই আলুটা কিছু করে আপনি গোল গোল করে কাটতে পারেন, আবার লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে কাটতে পারেন, এটার কোনো ভাব দিব না। এটার ভিতরেও আমি একটু ময়দা, একটু ময়দা, একটু আপনাদের চিকেন, একটা চিকেনকে আমি দুইভাবে দেখাবো, আমি এটা আমি দেখাচ্ছি কীভাবে কী করে এটা আগে কেটে নিই। আলুটা চিকেনগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, এখন আমি উঠিয়ে নেব। এরকম করে চিকেন ভেজে বাচ্চাদের দিবেন, বাচ্চারা বাইরে চিকেনের স্বাদ ভুলে আপনি ঘরে চিকেনই পছন্দ করবে। এখন একটা কিছুতে উঠিয়ে নেব। এখন এই চিকেনটা আমি আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি, এখন এইখানে আমি একটা ডিম ভেঙে দিলাম, একটা ডিম ভেঙে দিলাম, এখানে আমি সেই ময়দাগুলো দিয়ে দিব। দেখুন এখানে সেই ময়দাগুলো দিয়ে দিলাম, এখানে এখন আমি এক চামচ কর্নফ্লোর দিব। আমি একবারে 1/2 কেজি করে কর্নফ্লোর এনে রেখে দিই, আমি ছোটো চামচটা 2 চামচ কর্নফ্লোর দিলাম, দিয়ে এখন ভালো করে এটা মেরিনেট করে নেব। এই কাজটা অবশ্যই করবেন, এই চিকেনটা খেতে আরও বেশি মজা হয়,
কোনটা হচ্ছে কোনটা কম মজা না, যেটা আলহামদুলিল্লাহ টেস্ট, এটা আমি প্রায় রোজার ভিতরে একদিন পর পরই করি। আমার বাচ্চারা চিকেন খুব পছন্দ করে, ওরা বার্গার, চিকেন, পিৎজা, রোল এগুলো খুব পছন্দ করে। এই দেখুন, এটা ইচ্ছা করে একটু মজা দিতে পারেন। এই দেখুন, এটা হয়ে গেল। এটা বাচ্চাদের দিব না, এটা আমরা বড়রা খাবো, তাই এখানে আরও হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনের গ্রানে পুরো ঘরটা ভরে গিয়েছে, খুব ভালো লাগতেছে। এভাবে করে বাদ খাবেন আপনারা। এই দেখুন, এখানে আমি কিছুটা ময়দা দিয়েছি, এখানে কিছুটা মরিচ গুঁড়ো দিয়েছি, এখানে কিছুটা লবণ দিয়েছি। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এই তেলের ভিতরে এগুলো ভেজে নিবো। এটা এটা কিন্তু আর আলুটা আমি একদম কাঁচা গোল গোল করে কেটেছি, এটা কিন্তু ভাত টাত দেই নাই, এটা হয়ে যাবে। এটা এখন মেখে রেখে দেব। আমার চিকেনটা অনেক সুন্দর হচ্ছে, যে কোনো কাজ সুন্দর হলে ভালো লাগে, একদম বাইরের দোকানের মতো হচ্ছে। মেহমান আসছে, বাচ্চারা চিলে ফেলা করতেছে, গরম গরম সস দিয়ে দিব, খেয়ে ফেলবে। সেই ডিম মাখাটা দিচ্ছি এখন। আমার চিকেন দেওয়া হয়ে গিয়েছে, আমি সেই এখানে কিছুটা ডিমের ইয়া ছিল, ময়দা ছিল, সেটার ভিতরে আমি আলুটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। একটা আলু লম্বা লম্বা করে কেটেছি, বাকি আলুগুলো গোল করে কেটেছি। বাচ্চাদের একটা হেলদি খাবার দিতে পারলাম, খুব ভালো লাগবে। চিকেনটা একটু ছোটো ছোটো পিস করলে যেমন অনেকগুলো হয়, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়। যেমন বেশি হয় আবার সিদ্ধ তাড়াতাড়ি হয়, আপনি কিন্তু দুইটা উপকার হলো। আমার টমেটো সসটা শেষ হয়ে গিয়েছে, বাচ্চাদের তো খেতে দিব মনে নাই, আমার সবসময় বড়ো কৌটা আনি, শেষ হয়ে গিয়েছে। মিনি ব্যাগ ছিল এক ডজন, তাও শেষ হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম দিয়েছি, দুধ দিয়েছি, আইসিং সুগার ছিল এটা দিয়েছি, আর এখন একটা রসুন দিলাম। আর এখন এখানে আমি তেল দিয়ে দিব, এখানে আমি হাফ কাপ তেল দিয়ে একটু ব্লেন্ড করে একটা মেয়োনিজ বানাই। এই দেখুন ঘরের তৈরি কত সুন্দর মেয়োনিজ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা রসুনের ফ্লেভার আসতেছে। আমার কাছে রসুনটা দিলে বেশি ভালো লাগে। এরপর দিয়ে আমার সেই ডিম দেওয়া চিকেনটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। এখানে আমার সেই আলুগুলো ভাজা হচ্ছে, এটা হতে ভালোই সময় লাগবে। বাচ্চারা অস্থির হয়ে গিয়েছে, বিকালবেলা ওদের আমি মিষ্টি খাওয়াইছি, মিষ্টি পাউরুটি নসিলা দিয়ে পাউরুটি দিয়ে খাওয়াইছি, পঞ্চ মিষ্টি খাওয়াইছি, চমচম খাওয়াইছি। এখন বাজে প্রায় 8টা, এখন আবার একটু চিকেন ভেজে দিয়েছি, 10টা দিকে ভাত খাওয়াবো, শীতের রাত অনেক বড়। দেখুন এটা আমি ময়দা মিক্স করে ভেজেছি, আর এটা আমি এখানে ডিম দিই নি, ওটাতে আমি ডিম দিয়েছি। এভাবে করে মেয়োনিজ দিয়ে খাবে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে, আর এই মেয়োনিজটা আমার খুব পছন্দ। চিকেনটা অনেক মজা, মেয়োনিজটার কারণে বেশি মজা লাগতেছে। এই যে আমাদের বাচ্চা পাটি, তারা তো চিকেন খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। রান্নাঘর থেকে দুইবার বলছি যাও, আমি নিয়ে আসতেছি। এই যে আমার বোনের বাচ্চাগুলি, এখন তাদের সামনে খুব মজাদার নাস্তা, ওদের দেওয়ার আগে আমি খেয়ে নিছি, খুব ভালো লাগতেছে। এই জি এই খাও, তোমরা খাও। এই দেখুন বাচ্চাদের একটু খাও, বসে বসে খাও। গরম আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, বিসমিল্লা বলছো, সবাই বিসমিল্লা বলছো, বাচ্চারা খাক। দেখুন আমি একটু খেয়ে নিই, আমার কাছে এই চিকেনটা খুব পছন্দ মেয়োনিজ দিয়ে। মামা এরকম করো না, আস্তে আস্তে খাও। এই দেখুন এভাবে করে আলু ভেজে দিবেন, দেখুন বাচ্চারা খেয়ে শেষ করে ফেলে। বাচ্চারা খাবে কি, আপনি আগে খেয়ে ফেলবেন, গরম গরম।
আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে ফ্যামিলিতে একটু বেশি মানুষ হলে এগুলো করলে ভালো লাগে, বেশি মানুষ হলো না হলো আমি প্রায় প্রায় করে বিকালে খেয়ে নেই। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।